বন্ধুরা, আরও একবার হাজির হলাম স্টুডেন্ট কর্নারে তোমাদের সাথে কিছু আলোচনা করার জন্য। আজ আমার আলোচনার বিষয় প্রাণী হরমোন। এর আগে তোমরা উদ্ভিদ হরমোন সম্পর্কে জেনেছ, তো আজ আলোচনা করব প্রাণী হরমোন নিয়ে। প্রাণী হরমোন জানার আগে হরমোন কি আরও একবার জেনে নিই। হরমোন হলো প্রোটিন ধর্মী বা স্টেরয়েড ধর্মী বা অ্যামাইনো ধর্মী একটা জৈব অনুঘটক, যা কিনা অন্তঃক্ষরাগ্রন্থি বা বিভিন্ন কলাকোষ থেকে উৎপত্তি লাভ করে এবং কোনো দূরবর্তী স্থানে বাহিত হয়ে সেইখানে গিয়ে ক্রিয়া করে এবং ক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয়। তাই হলো হরমোন। উদ্ভিদের ক্ষেত্রে হরমোন সৃষ্টি হয় বিভিন্ন কলাকোষ থেকে, আর প্রাণীদের ক্ষেত্রে হরমোন সৃষ্টি করা হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। এই অন্তঃক্ষরা গ্রন্থি কি তা জানার আগে আমাকে জানতে হবে গ্রন্থি কয় প্রকার ও কি কি। প্রধানত গ্রন্থি দুই প্রকার, অনাল গ্রন্থি এবং সোনাল গ্রন্থি, আবার এগুলোকে অন্তঃক্ষরা গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থিও বলে। এছাড়াও আরও এক প্রকার গ্রন্থি আছে যেটাকে আমরা মিশ্র গ্রন্থি হিসেবে জানি, অনাল গ্রন্থি। দেখো, কথাটার মধ্যে কিন্তু গ্রন্থির সংজ্ঞা আছে, অনাল অর্থাৎ যার নালি নেই। যেসব গ্রন্থির ক্ষরিত রস নালীর মাধ্যমে বাহিত না হয়ে সরাসরি দেহরসে গিয়ে মেশে, সেই সব গ্রন্থিগুলোকেই আমরা বলি অনাল গ্রন্থি। অর্থাৎ নালী নেই যেসব গ্রন্থির তারাই হলো অনাল গ্রন্থি। এবং অনাল গ্রন্থির উদাহরণ কি? পিটুইটারি গ্রন্থি এবং অ্যাড্রিনাল গ্রন্থি, এইগুলো হলো কিনা অনাল গ্রন্থির উদাহরণ। আর সোনাল গ্রন্থি কোনগুলো? সনাল অর্থাৎ নালী যুক্ত। যেসব গ্রন্থি থেকে নিঃসৃত রস নালীর মাধ্যমে বাহিত হয়ে গ্রন্থির বাইরে নিঃসৃত, অর্থাৎ নালি আছে যেসব গ্রন্থির তারাই হলো সোনাল গ্রন্থি, যেমন যকৃৎ এবং লালাগ্রন্থি। এবং আরও এক প্রকার গ্রন্থি তোমাদের বলেছিলাম যে আরও এক প্রকার গ্রন্থি আছে, সেটা হলো মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কি? অনাল ও সোনাল এই দুই রকম গ্রন্থি নিয়ে গঠিত, অনাল গ্রন্থিও নিয়ে গঠিত, সোনাল গ্রন্থি নিয়েও গঠিত। সেগুলো হলো মিশ্র গ্রন্থি, যেমন অগ্নাশয় ও শুক্রাশয়। এবার আমরা বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি, তাদের অবস্থান এবং অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলি সম্পর্কে জানব। প্রথমে আমরা যে অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে জানব সেটি হলো পিটুইটারি বা প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে বা মাস্টার গ্ল্যান্ড বলে। পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? মস্তিষ্কের মূল দেশে, করোটির স্পেনয়েড অস্থির সেলাটার্সিকা প্রকোষ্ঠে। আর এটিকে প্রধানত তিনটে খণ্ডে ভাগ করা হয়েছে। অগ্রখণ্ড থেকে নিঃসৃত হরমোন কোনগুলি? এসটিএইচ বা সোমাটোট্রফিক হরমোন, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, জিটিএইচ গোনাডোট্রফিক হরমোন। মধ্যভাগ থেকে নিঃসৃত হরমোন কোনটি? এমএসএইচ বা ইন্টারমিডিন। আর পশ্চাদভাগ থেকে নিঃসৃত হরমোন কোনটি? এডিএইচ এবং অক্সিটোসিন। আরও একটি উল্লেখযোগ্য অন্তঃক্ষরা গ্রন্থি হল থাইরয়েড। থাইরয়েডের অবস্থান কোথায়? গ্রীবাদেশে, ল্যারিংসের নিচে, ট্রাকিয়ার দুপাশে। থাইরয়েড থেকে নিঃসৃত হরমোন কোনগুলো? থাইরক্সিন, ট্রাইআইডোথাইরোনিন বা T3 আর ক্যালসিটোনিন। আরও একটি উল্লেখযোগ্য অন্তঃক্ষরা গ্রন্থি হল আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। অবস্থান কোথায়? অগ্নাশয়। এর থেকে নিঃসৃত হরমোন কোনগুলো? ইনসুলিন, গ্লুকাগন ও সোমাটোস্টেটিন। ইনসুলিন বিটা কোষ থেকে ক্ষরিত হয়, গ্লুকাগন আলফা কোষ থেকে ক্ষরিত হয়, আর সোমাটোস্টেটিন গ্রামা কোষ থেকে ক্ষরিত হয়। পরবর্তী অন্তঃক্ষরা গ্রন্থি হলো অ্যাড্রিনাল, যেটি অবস্থিত বৃক্কের ওপরে। এটি আবার দুটি ভাগে বিভক্ত,
একটা হচ্ছে কর্টেক্স অঞ্চল, একটা হলো মেডালা অঞ্চল। তো অ্যাড্রিনাল কর্টেক্স অঞ্চল থেকে নিঃসৃত হরমোন কোনগুলো? গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড ও যৌনকর্টিকয়েড। আর মেডালা অঞ্চল থেকে নিঃসৃত হরমোন কী কী? অ্যাড্রিনালিন আর নন অ্যাড্রিনালিন। পরবর্তী অন্তঃক্ষরাগ্রন্থি হলো ডিম্বাশয়, অবস্থিত কোথায়? স্ত্রীদেহের শনি গহ্বরের জরায়ুর দুপাশে। কী কী হরমোন ঘটিত হয়? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর রিল্যাক্সিন। আরও একটি অন্তঃক্ষরাগ্রন্থি হল শুক্রাশয়, যেটাই অবস্থিত কোথায়? পুরুষ দেহে দেহগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে। নিঃসৃত হরমোন কী কী? টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোস্টেরন। এই ভিডিওটির মাধ্যমে আমরা প্রাণী হরমোন, বিভিন্ন অন্তঃক্ষরাগ্রন্থি এবং সেই সব গ্রন্থি থেকে খরিত হরমোনগুলির নাম, অবস্থান সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে জানব সেই সব গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের কাজ এবং অধিক এবং কম ক্ষরণের ফল। ভিডিওটি থেকে কিছু জ্ঞান অর্জন করে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশের বেল আইকনটিকে ক্লিক করো।